নেতা এবং এককালে ইসলামী আন্দোলনের বিশিষ্ট পুরোধা হজরতুল আল্লাহ মাওলানা অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, প্রিন্সিপাল জামে দারুল কোরআন ছিলেন। আমাদের এমপি, সাবেক এমপি সাহেব তরুণ না হলেও তারুণ্যের ছাপ কিন্তু ওনার উপরে এখনো রয়ে গেছে। সেই জন্য আজকে ওনার কাছ থেকে আমরা ওনার সেই তরুণ জীবনের সেই বিষয় এবং অভিজ্ঞতা গুলো আমরা শুনবো ইনশাল্লাহ আজকে। আমি এ পর্যায়ে আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেবের কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে গিয়ে যে, আমরা জানি সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে প্রায় 40% শতকরা 40% যুবক কিন্তু লেখাপড়ার সাথে নেই, তারা কিন্তু কর্মের সাথে যুক্ত নেই এবং তারা কোনো ট্রেনিং নিচ্ছে না, তারা এভাবেই তাদের জীবন যাপন করতেছেন। এবং বর্তমান উন্নতশীল বিশ্বে, যেখানে বিশ্ব কিন্তু গ্লোবালাইজেশনের যুগে মানুষ কম্পিটিশন করে চলছে এবং বিভিন্ন দেশ ডেভেলপ হচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে যদি আমরাও উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু এরকম একটা কর্মহীন জাতি জনগোষ্ঠী বৃহৎ একটি অংশ যদি আমাদের সমাজে থেকে যায়, প্রায় 40% যুব সমাজের মধ্যে, তাহলে সেই জাতি নিয়ে কিভাবে এগোনো সম্ভব হবে, এই একটি প্রশ্ন। আর দ্বিতীয়ত আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে, আমরা দেখি বর্তমানে কিন্তু তরুণেরা কিন্তু প্রতিনিধিত্ব করছে, বা রাজনীতিতেও আমরা যদি দেখি বর্তমানে পার্লামেন্টে আমরা যদি দেখি অনেক তরুণ সংসদ সদস্য আছেন এবং ক্যাবিনেটেও অনেক সংসদ সদস্য আছেন, এবং সাম্প্রতিককালে দেখা যায় বিভিন্ন ইলেকশনের মধ্যে চেয়ারম্যান, এমপি, বিভিন্ন স্থানীয় সরকার ইলেকশনে বলেন তরুণরা কিন্তু একটা অংশগ্রহণ করতেছে এবং পার্টিসিপেট করতেছে, সেই বিষয়ে তাদের কিন্তু প্রশংসা করার দাবি রাখে। এবং আমরা পাশাপাশি আমাদের রাষ্ট্র ভারতেও যদি দেখি সেটাও লক্ষ্য করা যায়, কিন্তু বাংলাদেশের ইসলামী রাজনীতির ক্ষেত্রে কিন্তু সেটা লক্ষ্য করা যায় না। আমরা তরুণ কিন্তু তো আগে মানে এগিয়ে আসছে না, তার কারণ কি আসলে বলে মনে করেন, বাধাটা কোথায় আসলে, সেই তরুণরা কেন নেতৃত্ব নিতে চায় না, এবং তরুণদের মধ্যে সেই নেতৃত্বের অনীহা কেন, রাজনীতিতে আসতে অনীহা কেন, এবং তাদের সেই কর্মক্ষেত্রে তাদের কিন্তু বিচরণ দেখা যায় না, তার কারণ আসলে আপনার অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা আপনার আছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সে সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতার আলো থেকে এই বিষয়টা যদি একটু বলতেন। জাজাকাল্লাহ। এবং আপনি প্রশ্ন করেছেন যে সম্ভবত এর মধ্যে 40% যুবক এখনো কোনো কর্মে নেই, অথবা ওরা বেকার, ট্রেনিং ওরা নেই, কোনো কেউ নেই। তো আমি এর আলোকে কোথায় উপস্থাপন করাই, আসল 17 কোটি মানুষের এই বাংলাদেশে 4 কোটি যুবক একটি দেশের জন্য, অন্যান্য দেশে 4 কোটি জনসংখ্যা নেই, ব্রিটেনে তার চেয়েও কম, আমেরিকায় যদিও বেশি আছে, কিন্তু বিভিন্ন দেশ, আমাদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে জনসংখ্যার দিক দিয়ে আমরা অনেক এগিয়ে। তো 4 কোটি যুবক যে আছে, সেই যুবকদের জন্য একটি দেশকে সুবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, আদর্শ একটি মডারেট এবং মডেল দেশ হিসেবে রূপান্তর করা, অত মানে খুবই সহজ ব্যাপার ছিল, কিন্তু বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট মানে আফটার লিবারেশন, স্বাধীনতা পরবর্তী যদি আমরা তলিয়ে দেখি, তাহলে দেখা যায় যে দুর্নীতির তে আমরা আপাতমস্তক আমরা যে ডুবে গিয়ে সেখানে পর্যন্ত মানে উপর যাবে চর্চিত, যে আমরা ইসলামী টাচ না থাকার কারণে আমরা আসলে আমাদের পতন হচ্ছে। মূলত পয়েন্টটা এখানেই, মূল পয়েন্টটা এখানেই যে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের আমরা নাগরিক, কিন্তু একটি দেশকে গঠন করতে হলে, একটা জাতিকে নেতৃত্ব দিতে হলে, অথবা জাতিকে সম্মান কর এই পর্যায়ে আমার চরিত্র গঠন করতে হলে আমার যে শিক্ষার্জন, সেই শিক্ষাটি হলো আমি শিক্ষা অথবা নৈতিক শিক্ষা। এই শিক্ষা থেকে কিন্তু শতভাগে আমরা 4 কোটি মানুষ যদি যুবক হই, তাহলে আমাদের আমাদের অবস্থা থেকে ইসলামী শিক্ষা যারা গ্রহণ করে, ইসলামী শিক্ষা গ্রহণ করেছে মনে করেন, আমাদের কওমি মাদ্রাসার কথাই যদি বলি, তাহলে মাদ্রাসায় 20,000 মাদ্রাসাতে 1,000 সর্বোচ্চ আমাদের মানে ফারিগ হচ্ছে, গত স্তরে যারা ফারিগ হয়েছে আমরা তাদেরকেও যদি যুবক বলি, তাহলে সেই সংখ্যা 50-60 হাজারের ঊর্ধ্বে হচ্ছে না। তাহলে 4 কোটির মধ্যে আমরা কত পার্সেন্ট হলাম, আমাদের ফল হচ্ছে যে 1% হবে না। তো এই অবস্থার মধ্যে আর কোনো কিছু অগ্রসর হওয়া বা আমাদের এই নেতৃত্বে চলে আসা, এখানেই আমাদের জন্য সবচেয়ে বিপর্যয়ের কারণ বলে মনে করি এবং অন্তরায় বলে মনে করি। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা যুবকরা কেন অগ্রসর হচ্ছি না, অথবা যুবকদেরকে কেন নেতৃত্বে নিয়ে আসা হচ্ছে না, অথবা যুবকরা কেন অগ্রসর হচ্ছে না,
এই বিষয়টি কিন্তু এখানেই সীমাবদ্ধ রাখতেই আমি মনে করি অনেকটা মানে আমরা অ্যাডভান্স হতে পারি, কারণ যুবকরা তখনই অগ্রসর হবে যখন যুবকদেরকে সমাজ গ্রহণ করবে। কিন্তু যুবকদের সমাজ গ্রহণ করবে কখন? আমি আপনার প্রথম দিকে চলে যাই, প্রায় 40% যদি যুবকরা শিক্ষিত না হয় অথবা বেকার হয় অথবা সে ট্রেনিং প্রাপ্ত না হয়, তাহলে ওদেরকে আমরা কোন পর্যায়ে দেখি? মানে যদি উদাহরণ হিসেবে যদি দেখি এই 4%-এর দিয়ে আমি যে এলাকায় বাস করি সিলেট শহরের নম্বর ওয়ার্ডের, এইটা হলো বনখোলাপাড়া, বনখোলাপাড়া সিলেট সিটির দিয়ে বড় পাড়া, এখানে 9টি মসজিদ রয়েছে, এখানে 9টি মসজিদ রয়েছে। সিলেট শহরের মধ্যে সবচেয়ে বড় আবাসিক এলাকা হলো বনখোলাপাড়া এলাকা, এই আবাসিক এলাকায় 8টা মসজিদ আছে, 20% করতো, এখানে প্রায় শতাধিক কলোনি রয়েছে, এখানে শতাধিক কলোনি রয়েছে। এই শতাধিক কলোনিতে যুবক এই যারা আমরা আমি তো খেলা করি সবসময়, তো আমার এনার্জি আছে, আমি মোটামুটি 4-5 ঘন্টা ঘুমালেই চলে, বাকি সময়টুকু আমি বাইরে অবস্থান করি, তো আমি রাস্তাঘাটে দেখি, মসজিদের পাশে পাশে দেখি, ঘুরতে দেখি, ওদের চুল অবস্থাটা দেখি, আমাকে অত্যন্ত মারাত্মক বা আহত করে। ওরা মাত্র কিশোর কৈশোর তারা পেরিয়ে তারুণ্যে কথা দিয়ে গেছে, চুলের ডগ, চুলের রং, চুলের সিস্টেম দেখে বোঝা যায় বিশাল একটি অংশ যুবকদের, তারা তাদের আচার আচরণে, তাদের লেবাসে, তাদের শারীরিক যে প্যাটার্ন, তাদের কোন জায়গায় তারা হচ্ছে, কিভাবে কাদের সাথে চলছে, গার্জিয়ানরা কিন্তু খোঁজখবর নিচ্ছে না। তার অন্যতম একটি কারণ হলো মানে এই যে 40% মধ্যে কিছু কিছু অংশ আছে বিভিন্ন দোকানে কাজ করে, বিভিন্ন দোকানে কাজ করে, তার গার্জিয়ানকে তার বাবাকে রিক্সা ড্রাইভার চালায়, তার বাবা রিক্সাইভারি করে, তার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, কিন্তু এইটি একটা দোকানে কাজ করছে, 3,000, 4,000, 5,000, 7,000 পর্যন্ত রোজি করে তার গার্জিয়ানকে দিচ্ছে, এই যে ইনকাম করে তার গার্জিয়ানকে দিচ্ছে, যে কারণে তার গার্জিয়ান এই সেলের কাছে একটু দুর্বল হয়ে গিয়েছে, এই সেলে করছে, মাথা পিঠটা কোন পর্যায়ে আছে, সে শাসন করে বলার তার এবিলিটি হারিয়ে ফেলেছে, এখানেই সে জিম্মি হয়ে পড়েছে, স্বীকার করে নিচ্ছে। কিন্তু আমি এই পয়েন্টের উপরে বলতে চাই যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইয়াতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইয়াতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি পরহেজগার, সে যদি পরহেজগার হয়, যেহেতু আমাদের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, তাহলে আম পাবলিকের সেন্টিমেন্ট হলে, আম পাবলিকের সমর্থন পেতে হলে, আম পাবলিকের ইচ্ছা উদ্দীপনা পেতে হলে, আম পাবলিকের জনসমর্থন তা এই যুবককে আদায় করে নিতে হলে, সে অবশ্যই তাদের কাছে সম্মানিত হতে হবে, আল্লাহর কাছে সম্মানিত হয়ে জনগণের কাছে সম্মানিত হয়ে যাবে। তাহলে তার যদি পরহেজগারি না থাকে, তাকওয়া যদি না থাকে, আলীতি যদি না থাকে সেই যুবকের মধ্যে, তাহলে মতো এই যে করোনা ভাইরাসের সময়েও যে দুর্নীতি একেবারে শীর্ষ পর্যায়ে, মানে শাহেদ সাবরিনা, ওরা ওরা যুব বয়সে ওরা যে উদাহরণ রেখে গেল বাংলাদেশের জন্য, এটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। তাদের অন্যতম মূল কারণ হলো ইসলামের শিক্ষা তাদের ছিল না, নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণেই তাদের এই অধঃপতনের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং গোটা জাতি শিশি দিচ্ছে তাদেরকে। কিন্তু এই মূল পয়েন্টটাই এখানে যে আমরা মানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা এবং নৈতিক শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে 4 কোটি যুবকদের মানে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণে আমরা অগ্রসর হব। এর পাশাপাশি আমরা এই সাহিত্য সংস্কৃতি চর্চা যে জিনিসটি যে মাসিক মদিনার মাধ্যমে আমরা এখন পর্যন্ত দেখি মানুষ তৃণমূল পর্যায়ে মাসিক মদিনার জন্য হাহাকার করছে। আগে আমাদের খানসাবুজুর রহমতুল্লাহ আলাইর ফোনটা আমরা শুনতাম বেগম পত্রিকা মহিলাদের জন্য, সেটা আমার আম্মাও পড়তেন, আমার খালারাও দেখেছি। তো এই পত্রিকাগুলোর মাধ্যমে অথবা সিলেট থেকে আমরা মানে এক সময় সবার হাতে হাতে ছিল মাসিক তৌহিদুর্রহমান, মাসিক তৌহিদুর্রহমান অনেকে লিখেছেন, আমাদের ফজলুল হাসান খানি, আমাদের সিলেট সাহিত্যঙ্গনের অন্যতম কিংবদন্তি মুসাল হাফিজ, ও আরো অনেকেই অনেকেই এখন যারা কলমের দিক দিয়ে অনেক অগ্রগ, কিন্তু মাসিক দিনা তৌহিদি পরিক্রমার মাধ্যমে কিন্তু সিলেট থেকে তারা মানে অনেকটাই হাত শক্ত করেছেন। আমি মনে করি আমাদের সাহিত্য চর্চার মাধ্যমে এবং এই যে মানে মোবাইলের মাধ্যমে অথবা মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমাদের সমাজ যেভাবে ধ্বংসের দিকে দ্বার প্রান্তে যাচ্ছে, তাদেরকে আসলেই টু দ্য পয়েন্ট এক জায়গায় চলে আসতে হয় যে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে সে মানে মোবাইল ইউজ করুক
অথবা এর মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, সে কোনোভাবেই সে অপত্তিকে যাবে না যদি আল্লাহর থাকে। একটা পয়েন্টে আমরা আলোচনা আসতে পারি যে আল্লাহর ভয় মানে পুঁজি করে, আর ভয় পুঁজি করে এদের যুব সমাজকে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে এই যুব সমাজ ধীরে ধীরে অ্যাডভান্স করবে। আমাদের আমাদের সংখ্যা তো কম, আসলে আসলে এদের মহতরম এমপি সাহেব, আপনার আলোচনার সাথে আমি একটা বিষয় যুক্ত করতে চাচ্ছি, কিন্তু বর্তমানে আরেকটি জরিপে, সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে শতকরা 60% যুব সমাজ কিন্তু অবসর সময়টা মানে 1000 জন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জরিপ করা হয়েছিল, তন্মধ্যে দেখা গেছে 60% ছাত্ররা যুব সমাজ কিন্তু তাদের অবসর সময়টা কাটায় ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে, ইন্টারনেটের বিভিন্ন অ্যাক্সেসে তারা অনেক সোশ্যাল মিডিয়ার সাথে বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত থেকে তারা সময়টা পাস করে। বাকি 40%-এর মধ্যে 20% কিন্তু যুব সমাজ থাকে বই নিয়ে তারা বই পড়ে বা অবসর সময়ে, এবং 10% হলো তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় পাস করে, আর 10% হচ্ছে তারা টেলিভিশন দেখিয়ে সময় কাটায়। সেক্ষেত্রে আপনার যে এই যে প্রসঙ্গ নিয়ে আসছেন, সেই প্রসঙ্গে আপনি তাদের প্রতি আপনার সাজেশন কি থাকবে বা সাজেশন কি থাকবে? সেন্টার বিষয় আসলে মানে বিভিন্ন ভাগ করা যেতে পারে, যারা অনলাইনে অনলাইনে তাকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, এখানে কেউ আছে তার চাকরিতে চাকরির জন্য সে মানে অনলাইন ইউজ করে, বিভিন্ন অ্যাপস ইউজ করে। যেমন আমার ছেলে মানে করোনাকালীন সময়ে ইংল্যান্ডে মানে জব করছে, প্রায় 3 মাস থেকে মানে ঘরে বসেই, সে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সে তার ঘরে বসেই কিন্তু অ্যাপস ইউজ করছে অনলাইন, অনলাইনে তার সময়। মানে অবসর সময়ের কথা বলা হয়েছে যে অতিরিক্ত কাজের ফাঁকে, কাজের যখন কাজ শেষ হয়ে যায় অবসর সময় যখন হাতে থাকে সেই সময়টা এ করে ইন্টারনেটের মধ্যে। জি, কিন্তু ইন্টারনেট মানে সে কি ব্যবহার করছে না করছে সেটা তো মানে সেই জানে। এখন বিষয় হলো মানে মূল বিষয়টা যে আমার সময়টুকু কিভাবে আমি ব্যয় করছি, আমি প্রতিটা মুহূর্ত আমার কিভাবে যাচ্ছে। আমার যদি আরো 5 মিনিট পরে যদি আমি মৃত্যুবরণ করি, আমি এই সেকেন্ডে যদি মৃত্যুবরণ হয়, আমি যদি মৃত্যুর কোলে ডলে পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, এই চিন্তা চেতনা যদি থাকে, তাহলে এই মানে অবসর সময়টুকু যদি সে অনলাইনে ভালো মুহাকিক উলামায়ে কেরামের ওয়াজ যদি শুনে, তাহলে তার মানে ইসলাহের দিকে সে দাবিত হলো। সে যদি অন্য কিছু নিজেও যদি অন্যকে শেখাতে চায় তাহলে তো এটা ভালো। যদি মূল পয়েন্ট হলো যে আমার সময়টুকু যেন মানে এমন কাজে ব্যয় করি যাতে কাল ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সময়ের জন্য জবাবদিহি না করতে হয়, তাহলে মূল পয়েন্ট এখানেই, সবকিছু এক জায়গায়, সবকিছু কিন্তু এক জায়গায় যে আল্লাহ। আমি হাঁটতে বসতে মানে উঠতে বসতে মানে আমার শোয়ার সময় আমি যদি আমার জিকিরের মধ্যে থাকি, আমার আমার ঠোঁট যদি জিকিরের জন্য মানে ইয়ে থাকে, আমার কানটাকে যদি আমি আল্লাহর জন্য ইউজ করি, ঠিক তেমনি ভাবে মানে সব সময় যদি আমি এক আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার চেষ্টা থাকে, তাহলে এই যে অবসর সময়টুকু যে 60% যুবকরা মানে তাদের সময়টুকু অনলাইনে ব্যয় করছে, এই কাজটা মানে ইসলামের জন্য যদি হয় তাহলে তো আওলা। কিন্তু এটা হবে কি করে, আমরা কত পার্সেন্ট আমরা প্রোডাক্ট দিচ্ছি, আমরা কত, আমরা যারা মানে মনে করেন হক্কানিয়ের ফেরুয়ালা আমরা বলি, অথবা আমরা আহলে হক জামাত জামাত বলেই আমরা নিজেকে দাবি করি, কিন্তু আমরা আমি আমি যে আমার যোগ্যতা আছে এই যোগ্যতাটুকু আমি কতটুকু সমাজকে আমি দিতে পারছি, আমি আমার যোগ্যতাটুকু কতটুকু সমাজকে দিতে পারছি। আমি একটা মাদ্রাসার দায়িত্বশীল আমি দাঁড়ো করেন প্রিন্সিপাল, আমার এই মাদ্রাসাটুকু কতটুকু আমার কাছে সময় পাচ্ছে, আমি যদি শুধু এই মাদ্রাসা নিয়েই পড়ে থাকি তাহলে বাকি এই জাতির কাছে আমি কতটুকু দিতে পারছি। মানে আমাদের সীমাবদ্ধতা রেস্ট্রিকশন আমাদের অনেক আছে, আমাদের মানে আমার যে এবিলিটি আছে, আমি আমার যে যোগ্যতা আছে, আমার যে এনার্জি আছে, এই এনার্জিটুকু কিন্তু আমি সব কাজে ব্যয় করতে পারছি না। আমার জন্য আর্থিক সংকট একটা মহা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াতে পারে, আমার আর্থিক সংকটের কারণে আমার বিভিন্ন সময় চলে যাচ্ছে আমার আর্থিক সাইডে কভার দেওয়ার জন্য। একটা মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে মনে করেন আমার 8-10 লক্ষ টাকা ম্যানেজ করতে হচ্ছে, কিন্তু এই যে আমার টেনশন করতে হচ্ছে, এই যে সময়টুকু আমার যাচ্ছে, জাতিকে যদি এই সময়টুকু আমি লেখার জন্য দিতাম, অথবা আমি যদি ফেসবুক ইউজ করেও যদি আমি ভালো একটা পোস্ট করতে পারতাম, অথবা অনলাইনে ঢুকে যদি আমি এই একটা ইউটিউবের মধ্যেও যদি আমি কোনো কিছু বক্তব্য কোরআন হাদিসকে আমি অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে মানে গোটা জাতি যে বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে, আমাদের ইমান ধারণ করার জন্য ইউটিউবের মধ্যে যেভাবে চাপিয়ে পড়েছে ইমান বিধ্বংসী চক্র,
ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা যারা যোগ্যতা সম্পন্ন মনে করি, আমরাও তো মানে নাই 100% পারফেক্ট নয়, আমাদের যোগ্যতা অ্যাপ্লাই করার জন্য আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এই সমাজ আমরা অতিবাহিত করছি। যে কারণে মূল পয়েন্ট এখানেই হলো যে আমরা কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমরা এই বাংলাদেশে আলিমুল আমার দেশ, পিরাউলিয়ার দেশ, আমাদের হকানুল উলামায়ে কেরামের দেশের মানুষের প্রতি এখন পর্যন্ত মানুষের শ্রদ্ধা রয়েছে। মনে করেন আমির হেফাজত আল্লামা আহমদ শফি, মহাসচিব আল্লামা বাবুল গরি, অথবা আমাদের ঢাকা মহানগর হেফাজতের আমির জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহতরম মহাসচিব আল্লামা নূর হোসেন কাসমি যে পয়েন্ট বলেন, যে বক্তব্য দেন জাতি, সেটা গুরুত্ব সহকারে তারা শুনতে চায়। কিন্তু আমরা এই শোনাটুকু আমরা কতটুকু দিচ্ছি? আমরা আমাদের মানে মনে করেন আমাদের 20,000 মাদ্রাসা থেকে প্রতি বছর কতজন প্রোডাকশন মানে কতজন ফারিগ হয়ে যাচ্ছে? এই জাতির রাহবর হিসাবে তাদেরকে আমরা ছেড়ে দিলাম, সমাজের জন্য তাদেরকে দায়িত্বশীল হিসাবে তাদেরকে তৈরি করে দিলাম। আমরা বুখারী শরীফের শেষ শ্লোকে তাদেরকে বললাম যে তোমরা এই তোমাদেরকে ছেড়ে দিলাম জাতির জন্য, তোমরা জাতির জন্য ঝাঁপিয়ে পড়ো, দিনের জন্য ঝাঁপিয়ে পড়ো, তোমরা বাল্লেবু আননি ওয়ালা আয়া, অনেক কিছু তাদেরকে আদেশ দিয়ে আমরা ছাড়লাম। কিন্তু এই সংখ্যাটুকু 17 কোটি মানুষের জন্য তো 1% নয় যা ফরাদ বলেছে। এজন্য আমরা মানে জাতিকে উপহার দেওয়ার জন্য শুধু আমরা মাদ্রাসায় পড়াবো তা নয়, আমি আজকে একটা মসজিদের ইমাম, একটা মাদ্রাসার মতমিম, মাদ্রাসার শিক্ষক, আমি লজিং খাচ্ছি একটা বাড়িতে, আমি মাদ্রাসার শিক্ষক হিসেবে লজিং বাড়িতে, অথবা আমি যে কোনো পর্যায়ে হোক, কিন্তু আমার এই বাড়ির লোকটিকে পর্যন্ত আমি নামাজে যাওয়ার জন্য তাকি দিচ্ছি না। কারণ যদি বাড়িওয়ালা আমার উপর নারাজ হয়ে যায়, আমার ভালো লজিং কে আমার খাবার ব্যবস্থা করবে না। এই যে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমরা চলাফেরা করছি, আমি ইমাম হয়ে, মসজিদের ইমাম হয়ে যে বাড়িতে আমি লজিং খাচ্ছি অথবা যেই বাড়িতে আমি রাত্রি যাপন করছি, এই বাড়ির মানে 10টি মানুষ মসজিদে যাওয়ার উপযুক্ত সে, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজে 2 জন গিয়েছে, 8 জন মসজিদে যায় নাই। তাহলে এই 8 জনকে নেওয়ার জন্য কি আমি কোনোদিন বৈঠক করেছি এই বাড়ির লোকদেরকে নিয়ে? আমি ইমাম সভায় না করি না। এই যে আমাদের মানে মূল্যবোধের অবক্ষয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যত পার্সেন্টই থাকি না কেন, আমরা আমাদের দায়িত্ব কিন্তু পালন করছি না। আমাদের দায়িত্বের গাফলতির জন্য আল্লাহর কাছে মানে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যে যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যথাযথভাবে মানুষকে বোঝানোর জন্য, যুব শক্তিকে কাজে লাগার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তো আমি আসলে আমার বক্তব্য এখানেই